মহিলা ফার্মার প্রডিউসার কোম্পানিটো রংজলি ব্লকৰ আন্ডারত আমার 25খন গাঁও জড়িত হৈ আছে। এই 25খন গাঁৱৰ মহিলাসকলক লগ কৰাই আমি প্রায় 750 মহিলা আমি শেয়ার হোল্ডার বনি আমি এই পিসিটো সুন্দরভাবে চলাই গৈ আছো। আমার প্রথমতে মহিলাসকল এসিজি হিসাবে আসিলে, এসিজি হিসাবে তেওঁলোকে এক্টিভিটিবিলাক কৰি আছিল, কিন্তু লাহেকে আমি এই 2020 চনৰ 17 আগষ্টত আমি এপিসি গঠন করেছোঁ। প্রত্যেকখন গাঁৱতে আমার কলৰ বাগানৰ খেতি করে আর মহিলাসকলক চিপস বনোৱাৰ জড়িত করা হৈছে। এনেকে আমি তার লগতে হালধি আর ব্ল্যাক রাইস, জহা রাইস এনেকা প্রডাক্টসমূহ আমি কাম করে আছো। এপার্টরপরা আমি সাপোর্ট পাইছো আর বিভিন্ন ধরনের প্রশিক্ষণ সমূহ পাইছো। আমি অফিস সেটিংয়ের কারণে হোক বা রেকর্ড মেনটেন করার ক্ষেত্রতে হোক। এতিয়া আমি ছাতাবাড়িত আহিছোঁ। ইয়াতে ছাতাবাড়িত যিখিনি আমার কলৰ মানে চিপস বনোৱা হয় আমি সেইখিনি বিক্রি করে দিও আর অকমান কিবা এটা মূল্য আমার দিয়া হয়। আর ইয়ার ফলত ইয়ার যিখিনি মহিলা আছে এপার্টৰপৰা যিখিনি আমাক সহায় করেছে সেইখিনি সহায়ের উপর ভিত্তি করে এওঁলোকে বহুতো লাভবান হব পাৰিছে। এপার্টৰ তৰফৰ পৰা আমি বহুখিনি মিচিঙো পাইছোঁ। তাৰে ভিতৰত ট্ৰান্সপ্লেণ্টাৰ, রাইস মিল, কম্বাইন হার্ভেস্টার, বীজ শোধন করা, ড্রাম সিডার, এইখানে আমি পাইছো। ঘরত থাকতে মই একোই মানে কত কি করব লাগে নালাগে সেটা মানে ইমান এটা জানা নাছিল। সেজনী ফার্মার প্রডিউসার কোম্পানির লগত জড়িত হওয়ার পিছত বহুখিনি প্রশিক্ষণ পাই নিজকে মানে পরিবর্তন আহিছে।